নির্বাচনের শিডিউল হবে নভেম্বরের মাঝামাঝি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানুয়ারিতে। নভেম্বরের নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন, কারো জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি, এই স্লোগানে এবার পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনার সচেতনতা বিষয়ক আলোচনা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করার দাবি জানান। আমি আশা করব যে এটি মানে আমরা যত তাড়াতাড়ি পাঠ্যপুস্তকের মধ্যে আনতে পারব, সেই জায়গায় তাহলে আমরা অ্যাওয়ারনেসের যে বিষয়টি আছে সেটিকে আমরা সহজ করে আমরা করতে পারব। এই সংবেদনশীলতা তো তখনই সম্পূর্ণভাবে প্রতিফলিত হবে যদি আমি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে সমস্ত শক্তি নিয়ে সবার সহযোগিতা নিয়ে আমার এনফোর্সমেন্টটা যদি আরও শক্তিশালী হয়। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান বলে সারা বিশ্বের সড়ক নিরাপত্তা প্রতিষ্ঠায় এরকম একটা অভিজ্ঞতার কথাই আমি শুনি। আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সরকারের উদ্যোগ তুলে ধরেন। আমরা করলাম কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটা আমরা এত বিলম্বিত করেছি, এটা অত্যন্ত দুঃখজনক। আইন আছে, আইনের প্রয়োগ নেই, সে আইনের দরকার কি? এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে ঢাকা দখলের যে হুমকি দিচ্ছে তারা, তাতে কোনো লাভ হবে না। বাস পুড়িয়ে, রেল লাইন পুড়িয়ে, মানুষ পুড়িয়ে যদি মনে করেন বাংলাদেশে আপনারা আপনাদের ইচ্ছে মতো সংবিধান করবেন, আপনাদের ইচ্ছে মতো সংবিধানকে কচুকাটা করবেন, সেই স্বপ্ন কোনোদিনও সফল হবে না। সংবিধানকে যারা কচুকাটা করেছে তারাই এখন সংবিধান মানে না বলেও আলোচনায় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।